ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وتبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من عتاني دخل الجنة ومن عساني فقد أبى أو كما قال النبي صلى الله عليه وسلم وقال سبحانه وتعالى في كلامه المجيد في شان حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف السجى حسنت جميع خصاله رحيم مسكن حوالي الكعبة بني مير مدفن ديار مدينة بلغ العلا بكماله حسنت جميع خصاله كرم يا إلهي करम करो मुझ पर तुम खाले जहा मैं कमाली हसनद जमेली اے خدا تم بڑا مہربان تم کریم و حکیم و رب جہان بلغ العلا بکماله اشفت دجا بجماله حسنت جميع خصاله گناہوں کی بوجھ سے میں پریشان قبروں کی فکر سے جہاں بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه يحاليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وسيد الأنبياء والمرسلين والحمد لله رب العالمين اللهم صل وسلم الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমাতুল সানি মাসের চতুর্থ জুমায় আল্লাহ তাআলার করে আসার বসা কিছু কথা কোরআন ও হাদিসের আলোকে হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শের প্রত্যয় সাগর থেকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করা ও বলা শোনা বলার তৌফিক দিয়েছেন তাই মহান আল্লাহ তাআলার সেই দরবারে কালেমাতুন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত আকে নামদার তাজ করে মদিনা ফখরুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা চলতেছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ থেকে গত জুমায় আলোচনা হয়েছিল যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতের জন্য দরদি রসুল হিসেবে দুনিয়ার জমিনে এসেছিলেন। আল্লাহ তাআলা রহমত দিয়া আল্লাহ রসুলকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। হাদিসে পাকে দেখা যায়, আল্লাহর কোরআনে দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত দামি, এত ইজ্জত, এত সম্মান দেওয়ার পরেও আল্লাহ রসুল নিজের জন্য কিছুই আল্লাহর কাছে চান নাই, শুধু উম্মতের জন্যই দরখাস্ত করেছেন। জীবনের শেষ অবধি পর্যন্ত উম্মতের জন্য আল্লাহ রসুল দিনকে দিন, রাতকে রাত পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, নিজের আরামের ঘুম হারাম করেছেন, আরাম আয়েশকে বিসর্জন দিয়েছেন, খানা পিনাতে পর্যন্ত কষ্ট করেছেন, চলাফেরায় কষ্ট করেছেন, শুধু উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট বরদাস্ত করেছেন। হাদিসে পাক আছে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও রাসূল, আপনি দিনের পর দিন, রাতের পর রাত কেন এত কষ্ট করেন, এত ইবাদত কেন করেন? যে ইবাদত করতে করতে আপনার পা মোবারক ফুলে যায়, আল্লাহ তাআলা কি আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দেয় নাই? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার জবাবে রাসূল আরাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আল্লাহ তাআলা যা আমাকে মাফ করে দিয়েছেন, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? হাদিসে পাকে আসছে, আল্লাহ রসুল সারা রাত কোরআনুল করিমের একটি মাত্র আয়াত তেলাওয়াত করতেন আর কানতেন যে আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে আজাব দেন তাহলে আপনি দিতে পারেন, আর যদি আপনি আপনার বান্দাদেরকে মাফ করে দেন তাহলে আপনি আহকামুল হাকিম, সেটাও আপনি পারেন। উম্মতের জন্য এত দরদে ছিলেন রসুল। গত জুমায় বলা হয়েছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের স্পর্শে এসেই দীন ইসলাম গ্রহণ করেছেন, নিজের আমিত্ব, নিজের খায়েশাতকে সব মিটিয়ে দিয়েছে। যে ওমর রসুলের মাথা নেওয়ার জন্য বের হয়েছিলেন, সে ওমর নিজের মাথাকে রসুলের সামনে সফর করে, কেন? আল্লাহ কোরআনের স্পর্শে এসে, যেখানে আল্লাহ বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদু, আমি একমাত্র আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোন ইলাহ নাই, আর কোন মাবুদ নাই, আর কোন উপাস্য নাই। আমি ইবুদুনি, একমাত্র আমি আল্লাহর ইবাদত, আসমান জমিনে আমি আল্লাহ ছাড়া আর কেউ। অবরাম লখত্তাব রাদি আল্লাহ আনহু সকল জন বলে উঠেন, হলু বালা, আপনি একমাত্র প্রভু। তখনই তিনি আর বোন এবং বগ্নিপতিকে বললেন যে আমাকে আমার গলায় রশি লাগায়া সরকারে তো আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নিয়েছে। আমার রবি আল্লাহ তালার মন্দির ব্যক্তিত্ব কোরআনের স্পর্শে যখন আসলেন, কোরআন যখন তার কাছে আসলো, কোরআনের বাণী যখন তার করণে কুহুড়ে আওয়াজ পৌঁছে দিল, তখন এই কঠিন অমরকে পর্যন্ত আল্লাহ তালা হেদায়েতে শুধু এতটুকুই বলছিলেন যে বোন, তোমরা এই মিষ্টি সুরে, করুণ সুরে কি যেন পড়তেছিলে, আমি আওয়াজ পেয়েছি। মন অগ্নিপথে বলে, না আমরা পরস্পর কথা বলতেছিলাম, বলে কথার আওয়াজ যত সুন্দর হইতে পারে, কথার আওয়াজ এত মজা হইতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আরববাসী ছিলেন, আরবি ভাষা তিনি বুঝতেন, আর কোরআন যেহেতু আল্লাহ তাআলা সে আরবি ভাষায় নাজিল করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন
এটা কোনো মানুষ রচিত, মানব রচিত কোনো বই নয়, কোনো কিতাব নয়, কোনো পুস্তিকা নয়, কোনো লেখা নয়। এটা মানব রচিত হইতেই পারে না। যার পড়তে পড়তে এত মজা, এত মধু, এত স্বাদ লুকাই, এটা দুনিয়ার কোনো মানব রচিত হইতে পারে না। এটার পিছনে নিশ্চয়ই একজন শক্তিধর রাজাধিরাজ অবশ্যই। কোরআনের স্পর্শে এসে যখন অমর এতটুকুন বাসা প্রয়োগ করলেন, আর ওদিকে আল্লাহ রসুল দোয়া করতেছিলেন, আল্লাহ অমর ইবনে হিশাম অথবা অমর ইবনে খাত্তাব এই দুইজনের একজনকে ইসলামে দাখিল করায়, ইসলামকে শক্তিশালী করে, আল্লাহ তাআলা অমর ইবনে খাত্তাবকে কবুল করলেন। তাহলে বোঝা যায় আল্লাহ রসুল এই কঠিন অমরের জন্য রহমতই ছিল। অমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুলের দরবারে নিয়ে যাওয়া হলো, ওযু গোসল করিয়ে ওনাকে ওখানে নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, হুজুর অমর আসতেছে, বলে তোমরা পরেশান হইও না, অমরকে রাস্তা দাও, অমর যেন আমার কাছে চলে আসে। সাহাবায়ে কেরাম পরেশান হয়ে গেল, না জানি অমর রসুলের উপর আক্রমণ করে। আল্লাহ রসুল বলে যে না, তোমরা তাকে জায়গা করে দাও, সে আমার কাছে আসবে। সাহাবায়ে কেরাম ভয় পাইতেছিলেন, আওয়াজ দিতেছিলেন, হুজুর আমরা আপনি আদেশ দেন, আমরা অমরকে বাধা দিই। সাহাবায়ে কেরাম জানেন যে অমর রসুলের কঠিন শত্রু ছিল, কঠিন দুশ্মন, কারণ সে আবু জাহেলের দলের লোক। এদিকে আল্লাহ রসুল জানতে পেরেছিলেন যে আল্লাহ তাআলা ওমরকে হেদায়েতের বাণী দিয়া নবীর দরবারে আলিশানে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েতের বাণী দিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আওয়াজ দিতেছেন, চিল্লাইতেছেন, আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে দাঁড়ায় বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দেই আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাসনা নাই, কোনো ইলাহ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে নিজের কৃতকর্মের জন্য মাপ চাইলেন, আর আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেছেন যে হে দুনিয়ার বনি আদম, তোমরা যারা গুনাহ করে নিজের নফসের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাও, রসুলের দরবারে এসো। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআউকা ওয়াস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহীমা। তোমরা যারা গুনাহের কাজ করে, অন্যায় অনাচার করে, নিজেদের নফসের উপর জুলুম করেছ, এখন চোখে মুখে আর পথ দেখো না, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফারুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূলের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাও, কারণ তোমরা তো
অপরাধী মাপ কেমনে চাইতে হবে তোমরা নিজেরা তো জানো না, এই জন্য রসুলের মাধ্যমে তোমরা আল্লাহ আল্লাহ শিখাই তোমরা আল্লাহ তালাকে অবশ্যই তওবা কবুলকারী রহিম দয়াময় করুণাময় পাবে। আল্লাহ তালা অতীব দয়াবান, যদি তওবা করো রসুলের মাধ্যমে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তালাকে তোমরা ক্ষমাকারী পাই। আল্লাহ তালা বলে দিয়েছে, তবে শর্ত আছে। সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত তাওবান রাদিয়াল্লাহু তাআলা, একদিন রাসূলের দরবারে আসলেন, চেহারাটা খুব মলিন। আল্লাহ রাসূল বলতেছেন, হে তাওবা, তোমার চেহারাটা এত মলিন কেন দেখাচ্ছে, কি সমস্যা তোমার, কি পেরেশানি তোমার? বলে রাসূল, আমাকে তো এমন পেরেশানি দিয়ে তরছে যে পেরেশানি আপনি ছাড়া আর কেউ সমাধান করতে পারে। রাসূল বলেন, সাওবান তোমার কি হয়েছে? বলে ও রাসূল, আমি তো এই পেরেশানিতে বলেছি যে আপনি চলে গেলে আমরা কাকে নিয়ে চলবো, আমরা কার পথ অনুসরণ করেছি, কাকে অনুকরণ করব, কে আমাদেরকে সাজেশন দিবে, কে আমাদের রাহবার থাকবে, আমি এই পেরেশানিতে বসছি রসুল, আমাদের কি অবস্থা। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও জিব্রাইল আমার বন্ধুর মাধ্যমে আমার বন্ধুর সাহাবীর পেরেশানি দূর করে আস। قال الله سبحانه وتعالى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল আপনি তাকে জানিয়ে দেন, ওমাই ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা হায়াতের জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ আল্লাহর রাসূলের তরিকায় যারা চলবে, আল্লাহ আল্লাহর হুকুম অনুযায়ী যারা হায়াতের জীবনে জীবন কাটাবে, ফাউলাইকা মাআল্লাযীন আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন আখিরাতের ময়দানে মহাশরে, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদাই ওয়াস সালিহিন, যারা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আল্লাহ আল্লাহ রাসূলের মত এবং পথ অনুযায়ী জীবন যাপন করবে, মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে নবী সিদ্দিক এবং সুহাদা ইকরামের সাথে হাসর নাসর করব। দুনিয়ার জমিনে রাসূল থেকে যারা ডিভাইডেড হবে, প্রথম কিয়ামতের ময়দানে মহাশরে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলায় আমার নবীর সাহাবত দিয়া হাসরের ময়দানে নবীর সাক্ষাৎ। আল্লাহ বলেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আমি তাদের জন্য কিয়ামতের ময়দানে পুরস্কার রাখছি, কি পুরস্কার, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারা হবে তাদের উত্তম বন্ধু যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা অনুযায়ী দুনিয়ার জিন্দেগি পরিচালনা করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে নবীর সাথে হাসর করব। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, যদি অবস্থা এটাই হয় তাহলে আমার আর কোনো পরোয়া নাই, আমি আল্লাহকেও ভালোবাসি আপনাকেও ভালোবাসি, আমি তো পেরেশান ছিলাম যে আপনি চলে যাওয়ার পর আমরা কাকে নিয়ে জীবন যাপন করব। হযরত সাহাবায়ে কেরাম রাসূলকে এত মহব্বত করতেন,
আর করবে না কেন? সাহাবায়ে কেরাম এত দামি কেন হলেন? আল্লাহ আল্লাহ রসুলের জন্য সাহাবায়ে কেরাম দুনিয়ার সব কিছুকে বিসর্জন দিয়েছে, এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে এত দামি হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাদের কথা কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত যেন রেকর্ড করে দিলেন। আরেকজন সাহাবি ছিল হযরত যায়েদ ইবনে সিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে সিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মুহিব্বিন ছিলেন, খুব প্রেমিক ছিলেন। হযরত সিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি। হাদিসে এসেছে, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে জানিয়ে দেওয়া চাই যে আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি। এক মুসলমান আর এক মুসলমানকে মহব্বত করবে এটা রসুলের তরিকা, তবে সেই ভালোবাসা যেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দান্দা জীবনের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি একটু চিন্তা করে বলো, তুমি কি তোমার জীবন থেকেও আমাকে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন। একটু পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জান থেকেও বেশি মহব্বত করি। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ আল্লাহ যা আমার, এখন তুমি সত্য কথা বলতে, তুমি তোমার জান থেকে আমাকে বেশি মহব্বত। আল্লাহ তাআলা কুরআনুল করিমের আয়াত নাযিল করলেন, ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها. يا رسول كريم صلى الله عليه وسلم أبني أمار بندا بندي جركي كو تجانا يدين. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم. হে মুসলমানেরা, যারা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের দাবিদার, তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলার ফরমান, আল্লাহ তাআলার আদেশ, যে তোমাদের এই ভালোবাসা তোমাদের আবু আজদাদ পিতামাতা থেকে, তোমাদের সন্তান থেকে, তোমাদের ভাই বেরাদার থেকে, তোমাদের পরিবার পরিজন স্ত্রী থেকে, ও আশিরতকুম এবং তোমাদের আত্মীয় থেকে, ও আমওয়ালু ইখতারাফতুমুহা এবং তোমাদের সম্পদ থেকে, যেটাকে তোমরা পছন্দ করো, মহব্বত করো, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমাদের ওই ব্যবসা বাণিজ্য যেটা নষ্ট হওয়া লোকসান হওয়াকে তোমরা ভয় করো, ও মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের ঘর বাড়ি যার উপর তোমরা সন্তুষ্ট, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই যেই কথাগুলো বললাম, পিতামাতা সন্তান সন্ততি ভাই বেরাদার স্ত্রী পরিজন আত্মীয় স্বজন ধন সম্পদ ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি এই সব কিছু থেকে আল্লাহ বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি মহব্বত করতে না পারো তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। এখন আমরা চিন্তা করে দেখি, আমাদের ভিতরে
যে বস্তুগুলোর কথা আল্লাহ তাআলা বললেন, পিতামাতা, সন্তান সন্ততি, ভাই বেরাদার, স্ত্রী পরিজন, আত্মীয় স্বজন, ধন সম্পদ, ঘর বাড়ি, এগুলার মহব্বত আমাদের দিলে বেশি না আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত দিলে বেশি? কি বলে, পরীক্ষা করলে পাশ হয়ে যাবে মনে হয়? মনে হয় না, পাশ তো দূরের কথা, ফেল নম্বর হবে তো আমাদের অন্তঃসার। কিছুদিন আগে পরীক্ষা গেছে, অভিভাবক সম্মেলন ডাকছে, অভিভাবকরা সবাই আসছে, বাচ্চাদের নাম্বার দেখতেছে, রেজাল্ট দেখতেছে। আমাদের এক হুজুর বলতেছিলেন, এক অভিভাবক, যে আপনার ছেলে 2 নম্বরে ফেল করে 3 নম্বর হয়েছে, 2 নম্বর ফেল করে 3 নম্বর হয়েছে, ফেলের যে একটা নম্বর তা এটাও পায় না, 3 নম্বর হইলো কেমনে? হ্যার ক্লাসের মধ্যে ছাত্র হয়ে দিয়েছে, তাই সিরিয়ালে পরীক্ষা না দিলে 3 নম্বর থাকবে। আমাদের অবস্থা তো এমন, স্ত্রী পরিজন, বাপ মা, সন্তান সন্ততি, ঘর বাড়ি, মাল সম্পদ, এগুলার মহাব্বত আমাদের দিলের মধ্যে অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, যদি এগুলার মহাব্বত দিল থেকে বাইরি কইরা আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করতে না পারো, তাহলে তোমাদের ঈমান পরিপূর্ণ ঈমান হবে না, কামেল ঈমান হবে, ঈমান অপূর্ণ থেকে যাবে। ওয়াজিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলে, যে বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, জিজ্ঞাসা করলে তোমরা বলবে যে আমরা অবশ্যই আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের কাছে কথার মাধ্যমে লুকোচুরি করা যায়, যেহেতু মানুষ মানুষের মনের কথা জানে না, মানুষের মানুষের মনের ভাব জানে না, আল্লাহ জানেনি। الله عليم بذات الصدور انه يعلم الجهر وما يخفى। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি তোমার জবান দিয়ে অন্তরের কথাটা যে প্রকাশ করো, প্রকাশ করো কথাটাই আমি শুধু জানি এমন বিষয় নাই। انه يعلم الجهر وما يخفى। এই আয়াতে হযরত মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ ভবিষ্যতে কি করবে এমন কিছু কল্পনা জল্পনা তার অন্তরের মধ্যে উদিত হয়, যে আমি ভবিষ্যতে অথবা আগামীকাল এই জিনিসটা করব, এটা বলবো। আল্লাহ তাআলা বলেন, এই বার্তা তুমি জানো, আর আমি আল্লাহ তাআলাই তোমার ওই খবরটা পর্যন্ত জানি, তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার মনের মধ্যে কোন বিষয়টা উদিত হবে, তুমি কোনটা তোমার জবান দিয়া প্রকাশ করবা, তোমার হায়াতের জিন্দগিতে ভালো এবং মন্দ কি কি আসতে পারে। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আমি আল্লাহ তাআলা তোমার ওই খফি গোপন ওই সিনার ভিতরের অন্তরের ভিতরে লুকাইত ওই বস্তুটার খবর পর্যন্ত আমি আল্লাহ তাআলা রাখি। তাহলে আমরা যদি জবান দিয়া বলি, তাহলে হ্যাঁ, আমরা আমাদের ঘর বাড়ি পরিবার প্রয়োজন, বাবা মা থেকে, সম্পদ থেকে, টাকা পয়সা থেকে আল্লাহরে ভালোবাসি, নবীর ভালোবাসি, এটা জবান দিয়া হবে অন্তরে না। কি বলেন, এই পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আপনি আমরা মনে হয় না? যদি পাওয়া যায় তো তাহলে জুমার নামাজ নয় শুধু, পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদ মুসল্লি ভরপুর থাকে, কথা ঠিক না? দেখে সারাদিন না হয় মানুষ কাজে থাকে, ব্যস্ত থাকে, কিন্তু ফজরের নামাজের সময় কেউ কাজে ব্যস্ত থাকে না, কি করে, ঘুমে ব্যস্ত থাকে। ফজরের সময় সবাই ঘুমে ব্যস্ত থাকে। তাহলে বোঝা গেল আমার ঘরটা খুব আরামের, আমার ঘুমটা আমার জন্য জরুরি। যদি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আর মহাব্বত
অন্তরে বাস্তবই থাকতো তাহলে অন্তত ফজরের নামাজ আইসা জামাতের সাথে এই পরীক্ষাই তো এক নম্বরে ছিল। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো কি বলবো কোন ভাষায় বলবো অত বাগাদের জন্য আমাদের মতো পাপীদের জন্য আল্লাহ রসুল নিজের ঘুমকে হারাম করেছেন, নিজের আরাম আয়েশকে হারাম করে দিয়েছেন, সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, নিজের আরাম আয়েশকে সব তুচ্ছ করে ফেলেছেন। আর আজকে আমরা কি করতেছি, সেই রসুলের রেখে যাওয়া দিনকে আমরা জলাঞ্জলি দিচ্ছি। অন্য মুআমালাত মুআশারাত সব বাদই দিলাম, পাঁচ ওয়াক্ত নামাজ যেটার কথা আল্লাহ রসুল মৃত্যুর পূর্ব মুহূর্তে বলেছিলেন আমার উম্মত আকিমুসসালাহ, হে আমার উম্মতেরা নামাজ আদায় কর আর গোলামের হক আদায় কর। অর্থাৎ আমাদের এখন গোলামের চল নেই, বাড়িতে কামলা দিয়ে রাখি আমরা, আমাদের খেতে খামারে মিল বিক্রিতে বাড়ি ঘরে যে কাজ করে মজদুর। আল্লাহ রসুল বলছেন নামাজ আর গোলামের হক, মৃত্যুর পূর্বে এই দুইটা জিনিসের কথা আল্লাহ রসুল বারবার বারবার তাকিদ দিয়ে গেছেন। আর এই দুইটার মধ্যে আমাদের সবচেয়ে বড় অলসতা, কে বলেন আছে না নাই, কম না বেশি? অনেকে কয় না, মনে হয় আমার কথা বুঝে নাই, বুঝলে কইবেন বুঝি, না বুঝলে কইবেন বুঝি নাই, তাহলে আবার বল, না বুঝলে আবার বলতে হবে, কারণ আলোচনা বুঝতে হবে। আল্লাহ রসুল মৃত্যুর পূর্ব মুহূর্তে যেই জিনিসের কথা বলেছেন সেটা ছিল নামাজ আর গোলামের হক, অর্থাৎ চাকর নৌকরের হক আদায় করা, তাদের প্রাপ্য তাদেরকে বুঝাইয়া দেওয়া, নামাজের তাগিদ আর নিজের শ্রমিকদের তাগিদ। আর এই দুইটার মধ্যেই সবচেয়ে বেশি অবহেলা আমাদের। জুমার নামাজ সাপ্তাহিক দিন, তাও আজান দিলে মুসল্লি পাওয়া যায় না, কিছু মুসল্লিতে আছে এত অলস, বার খাইতে হয় ইমাম সাহেব বয়ান শেষ করে কুলসুম খুতবা শেষ করে, খুতবা শেষ করলে মসজিদে যায় ঢুকে। আরে ফোরা কফাইল্লা, খুতবা ছাড়া কি তোর জুমার নামাজ এগুলো আনে? জোহরের নামাজ পড়ি 4 রাকাত, জুমার নামাজ পড়ি 2 রাকাত, হাদিসে আসছে জোহরের তুলনায় জুমার ফজিলতটা অনেক বেশি। তাহলে 4 রাকাত থেকে 2 রাকাতে ফজিলত কেমনে বেশি বুঝে আসে না? যদিও জুমার নামাজ 2 রাকাত, এই দিনটাকে আল্লাহ তাআলা অনেক দামি বানাইছেন। 2 রাকাত জুমার নামাজ আর জুমার 2টা খুতবা, এটার সমন্বয় হলো জুমার নামাজ পুরো নামাজ। বহু মুসল্লি আছে আমি দেখি খুতবা শেষ হইলে মসজিদে ঢুকে, বয়ান তো শোনেই না, বয়ান শুনলে তো বিপদ, এই বিপদের কারণে বয়ান শোনে না। আচ্ছা বলেন তো ইমাম সাহেবরা জুমার দিন আলোচনা করে, এগুলা কি তাদের বানানো আলোচনা না কোরআন হাদিসের আলোচনা? কোরআন হাদিসের কথা বলে। আপনি যেই কোনো মসজিদে যাবেন, যেই কোনো মসজিদে যাবেন, মসজিদ বড় হোক ছোট হোক, সমস্ত ওলামায়ে কেরাম মসজিদের খতিবরা কোরআন এবং হাদিসের ভিতরে আলোচনা করে, যেগুলো সাধারণ মানুষের জন্য দরকার। যেই তরিকা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়া দুনিয়াতে চালাইছে, সমস্ত নবীর আয়সা আল্লাহর কথাই বলছে না, অন্য কোনো কথা বলছে, আল্লাহর কথাই বলছে। পথগুলা মানুষগুলাকে কেমনে পথের সন্ধান দেওয়া যায়, আল্লাহ বলা মানুষগুলাকে এভাবে আল্লাহ তাআলার সন্ধান দেওয়া যায়, এই কথাগুলোই বলছে, এ ভিন্ন অন্য কোনো কথা বলেন নাই। কিন্তু আফসোস, এই কথাগুলো আজকে আমাদের এই জন্য ভালো লাগে না যে আমরা দুনিয়ার পিছনে এমনভাবে লেগে গেছি, দুনিয়া আমাদের ভিতরে এমনভাবে ঢুকাইছি, এখন কোরআন হাদিসের
কথা জায়গা দেওয়ার মতো জায়গা আমাদের ভিতরে আর ভালো লাগে না। এটাই মূল কারণ, অন্য কোনো কারণ নয়। দুনিয়া দিয়ে আমাদের মন মস্তিষ্ক একেবারে ভরপুর হয়ে গেছে, অথচ সাহাবা একরামের জিন্দগিটা কেমন ছিল। একজন মহিলা সাহাবি, উহুদের ময়দানের ঘটনা, উহুদের ময়দানে সর্বপ্রথম সাহাবা একরাম বিজয়ী হয়েছিলেন, শুধু একটি ভুলের কারণে আল্লাহর রসুলের একটা হুকুম পুরাপুরি ভাবে না মানার কারণে সাহাবা একরাম আবার পরাজিত হয়েছে। এমনকি 70 জন বড় বড় সাহাবি বীর শাহাদাতে সুদা পান করেছেন, শহীদ হয়েছেন, যুদ্ধ শেষে লোকজন বাড়িতে ফিরতেছে, দেখে একজন মহিলা দৌড়াইতেছে, যার সাথেই দেখা হয় ওই মহিলা বলে, ও আল্লাহর নবীর সাহাবি, বলো আল্লাহর রসূল কেমন আছে। লোকেরা বলতেছে, আরে তুমি তো উহুদের ময়দানে যাইতেছো, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহর নবী কেমন আছে। কিছু দূর যাওয়ার পর আরেকজন বলতেছে, তোমার সন্তান তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহর নবী কেমন আছে। আবার কিছু দূর যাওয়ার পর তিনি দৌড়াইতেছেন, লোকজনের সাথে দেখা হইতেছে, এক একজন এক একজনের মৃত্যুর সংবাদ দিতেছে, মহিলা বলতেছে, আমি তাদের কথা শুনতে চাই না, বলো আমার নবী কেমন আছে। ওই মহিলা দৌড়ে যখন উহুদের ময়দানে গিয়ে দেখলেন যে আল্লাহর রসুল সুস্থ আছে, আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরাম এক জায়গায় বসায় রাখছে, আল্লাহর রসুলও আহত হয়েছে, দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার মধ্যে তীর বিদ্ধ হয়েছে, আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম বসায় খেদমত করতেছে। মহিলা যখন আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখলেন, তার সমস্ত দুঃখ বেদনা দূর হয়ে গেল। তিনি বলতেছিলেন, আমার স্বামী শহীদ হয়েছে, আমার কোনো পরোয়া নাই, আমার ছেলে শহীদ হয়েছে, আমার কোনো পরোয়া নাই, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার কোনো পরোয়া নাই, আমার নবী দুনিয়ার জীবনে জীবিত আছে, আমার সবচেয়ে বড় পাওয়াই তিনি। একজন মহিলা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাই আল্লাহর নবীকে মহাব্বত কইরা দুনিয়ার জমিনে দৃষ্টান্ত দেখাইয়া দিতে, যে রসুলকে কেমনে মহাব্বত করতে হয়, রসুলকে কিভাবে ভালোবাসতে হয়। বদরের যুদ্ধে হযরত তাসিনা যায়েদ ইবনে তাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছিলাম, বদরের যুদ্ধে তিনি বন্দী হয়েছিলেন, হযরত তাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে যখন লিডারদের কাছে নিয়ে যাওয়া হলো, লিডাররা বলতেছেন, তাসিনা তোমাকে হত্যা করা হবে, তবে তোমার কাছে একটা রাস্তা খোলা আছে, যদি তুমি আমাদের প্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। দাসিনা বলে, সেই প্রস্তাব কি? কাফেররা বলতেছে, দাসিনা তুমি যদি আমাদের এই প্রস্তাবটা মেনে নাও যে তোমাদের তোমার জায়গায় মুহাম্মদকে হত্যা করা হবে নাউযুবিল্লাহ, তাহলে তুমি বেঁচে যাবে। দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কাফেরের বাচ্চা, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদকে হত্যা করা তো দূরের কথা, আমি দাসিনার গায়ে 1 ফুটা রক্তবিন্দু বাকি থাকতে, আমার নবীর গায়ে একটা কাটার আঁচড় লাগবে, একটা কাটা বিদক আমি দাসিনা বরদাস্ত করব না, আমি মেনে নিব। সাহাবায়ে কেরামের প্রেম, সাহাবায়ে কেরামের ভালোবাসা আর মহাব্বতের অবস্থা ছিল এমন যে নিজের জান চলে যাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টভাবে তারা এটা বরদাস্ত করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, যে কথাগুলো বললাম এবং শুনলাম আমাদেরকে পুরোপুরি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ রসূলের